ওটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন, তারা হলের ভিতরে অবস্থান করছেন এবং বাইরে ছাত্রলীগের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে। কিছুটা দেখতেই পাচ্ছেন যে হলের ভিতরে এবং বাইরে কিছুটা যে সংঘর্ষের যে একটা পরিস্থিতি, হলে অবস্থান করছেন এবং বাদবাকি ছাত্রলীগের যে সমস্ত নেতাকর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বাইরে অবস্থান করছেন। এবং গতকাল রাত থেকে মূলত এই জায়গাটিতে এখানে এক ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এবং গতকাল যখন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করেছিল, সেই সংবাদ সম্মেলনে যখন তিনি বলেছিলেন যে কোটার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে তিনি যখন বলছেন যে কোটা ব্যবস্থাটি থাকবে এমনটি যখন ইঙ্গিত দিয়েছিলেন যে হাইকোর্টের রায়ের উপরে ডিপেন্ড করে, এমনটি বলার পরপরই শিক্ষার্থীরা গতকাল রাতেই রাজপথে নেমে আন্দোলন করেছিলেন এবং কয়েক হাজার শিক্ষার্থীরা আন্দোলন করেন। এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজও কিন্তু শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে তারা মাঠে নেমেছেন এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং তারই ফলশ্রুতিতে ছাত্রলীগের নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু আজকে এখানে একত্রিত হয়েছেন এবং কিছুটা বলা চলে যে এখানে যে একটি পরিস্থিতি, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। এবং অনেকের হাতে আপনি দেখতে পাচ্ছেন যে লাঠি রয়েছে এবং বিজয় একাত্তর হলের দিকে তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন। এবং যারা কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন সে আন্দোলনকারীরাও কিন্তু বাইরে আন্দোলনকারীরা কিন্তু ভিতরে অবস্থান করছেন এবং তাদেরকে বের হতে দেওয়া হচ্ছে না। মূলত কিছুক্ষণ আগেই কোটা সংস্কারের দাবিতে যে সমস্ত শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন টিএসসিতে, সেই সমস্ত শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে বিজয় একাত্তর হলের দিকে আসে এবং আসার পরই মূলত এই শিক্ষার্থীরা, এখানে ছাত্রলীগের নেতাকর্মী যারা রয়েছেন তাদের দাবি যে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলনটি করা হচ্ছে আন্দোলনের কোনো ভিত্তি নেই এবং এই আন্দোলন স্বাধীনতার সাথে যায় না, এই আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না এবং এটি বলা হচ্ছে, যার প্রেক্ষিতে মূলত এখানে আন্দোলন, এখানে সংঘর্ষটি ঘটছে। এবং কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তাদের ইতিমধ্যে তারা একটা আলটিমেটও দিয়েছিল, অর্থাৎ গতকাল রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাটি বলেছিলেন যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য যেন 24 ঘন্টার ভিতরে উগ্র করে, সেটি বলা হয়েছিল এবং এটি বলার প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে এটি এক ধরনের বিভিন্ন স্লোগান দিয়েছেন এবং এতে দুঃখ প্রকাশ এবং ঘৃণা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং এও বলেছেন যে কোটা সংস্কারের সংঘর্ষের ঘটনা ঘটছে, আমরা এখানে কোনো সংঘর্ষ হচ্ছে না, সাধারণ শিক্ষার্থীরা তাদের যে দাবি কোটা ব্যবস্থা সংস্কার করা সেই আন্দোলনে আসতে যাচ্ছে কিন্তু ছাত্রলীগ আপনারা দেখতে পাচ্ছেন জসীমউদ্দিন হলের গেটে তালা দিয়ে রাখছে, তারা ভিতরে অবস্থান করতেছে, জিয়া হলের সামনে গেটের সামনেও তারা গেটে তালা দিয়ে তারা অবস্থান করতেছে, সাধারণ শিক্ষার্থীদের কাছে তারা জিম্মি করে রেখেছে, যেভাবে জিম্মি হলের ভিতরে যারা আছে তারা ছাত্রলীগ, হলের ভিতরে যারা আছে তারা কারা, হলের ভিতরে যারা অবস্থান করতেছে এদের অধিকাংশই সাধারণ শিক্ষার্থী এবং আটকে রাখছে যারা ইট পাটকেল ছুটতেছে এরা হলো ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা, এরা চাচ্ছে আন্দোলনটা যে কোনোভাবেই হোক ধ্বংস করে দেওয়ার বা নষ্ট করে দেওয়ার, আন্দোলনের যে আমরা যে অসহিংসভাবে আন্দোলন করতে চাচ্ছি এটার মধ্যে তারা একটা বিঘ্ন ঘটাতে চাচ্ছে, তারা সাধারণ শিক্ষার্থীদেরকে উস্কে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে হলের ভিতর থেকে ছাত্রলীগের সন্ত্রাসীরা ইট পাটকেল ছুড়ে মারতেছে, আমাদের অনেক সাংবাদিক ভাইরাও আহত হচ্ছে। আপনারা যেখানে দেখতে পাবেন যে জসীমউদ্দিন হলের গেটের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা হেলমেট পরে লাঠি সুতা নিয়ে হল গেট আটকে রেখেছে, সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে ডাকতেছে তারা হল থেকে বের হতে পারতেছে না, পুরো দেশটাকে যেভাবে জিম্মি করে রাখছে এই সরকার ছাত্রলীগ সেইভাবে। এখন সংঘর্ষটা মূলত কাদের সাথে আপনাদের? আসলে আমাদের সংঘর্ষটা কারোর সাথেই নয়, আমরা আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে মারামারি নিক্ষেপ করছি, আমরা কোনো সংঘর্ষ করছি না, আমরা আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে আজকে ময়দানে নেমেছি, মাঠে নেমেছি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে জসীমউদ্দিন হলের এখানে যে ছাত্রলীগের ক্যাডার বাহিনী আছে তারা আমাদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং বিজয় একাত্তর হল থেকেও বরাবর বারংবার আমাদের উপর যে আক্রমণ চলছে। আমাদের মূল দাবি হচ্ছে কোটা আন্দোলন সেটা সংস্কার করা, কিন্তু গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাষণ দিয়েছেন সেই ভাষণকে প্রত্যাহার করা উচিত, কারণ 1952 সালে ছাত্ররা যেভাবে অধিকার আদায়ের লক্ষ্যে ময়দানে নেমেছিল এবং তাদের অধিকার বাস্তবায়নে তারা আমরণ সংগ্রাম চালিয়ে গিয়েছিল, প্রয়োজনে
কোটা সংস্কারের জন্য আমরা আবার ময়দানে নেমেছি এবং আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা আমাদের অধিকার আদায় করতে চাই। ধন্যবাদ। মূলত এই যেমনটি দেখছেন যে দর্শক, আমি এখন আছি কার্জন হল এবং শহীদুল্লাহ হল এর মাঝামাঝি যে রাস্তাটি, সেই রাস্তাটিতে কোটা সংস্কার আন্দোলনকারী সমন্বয়কারীরা তারা এই শহীদুল্লাহ হল থেকে একটি মিছিল বের করে শহীদ মিনারের কাছে গিয়ে কর্মসূচি ঘোষণা করতে চেয়েছিল, কিন্তু পুলিশ এখানে তাদেরকে শহীদুল্লাহ হল থেকে মিছিল সহযোগে শহীদ মিনার পর্যন্ত যেতে বারণ করেছেন এবং তাদের নিরাপত্তার স্বার্থে সেখানে যেতে দেননি এবং পুলিশ এখান থেকে সরে গিয়েছে। এই আন্দোলনকারীরা তারা এখানে কথা বলছেন, আমরা শুনি তারা কী বলেন, তারা কর্মসূচিও ঘোষণা করবেন। শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কোটা বিরোধী যারা আন্দোলন করেছেন, সাজি সালাম সমন্বয়ক সহ নাহিদ ইসলামে রয়েছে এবং তারা কিন্তু রয়েছে। কি কারণে আজকে আপনারা বিক্ষোভ করছেন? দর্শক দেখছেন শিক্ষার্থীরা কিন্তু এখানে কিন্তু নারী শিক্ষার্থীদেরকে দেখা যাচ্ছে এবং বিক্ষোভে কিন্তু স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু হঠাৎ করে ধাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এমন দৃশ্য দেখা যাচ্ছে।